উত্তর চব্বিশ পরগনা থেকে একটি আন্তর্জাতিক আইপিএল ম্যাচ ফিক্সিং র্যাকেট আটক করলো পুলিশ। বৈদিক গ্রাম থেকে গ্রেপ্তার 13 জন, 28টি মোবাইল ফোন, 4টি অ্যাপেলের ল্যাপটপ, কিছু ক্যালকুলেটর উদ্ধার করেছে রাজারহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা অন্য রাজ্যের বাসিন্দা, যারা বৈদিক গ্রামে এসে রুম ভাড়া নিয়ে অবৈধভাবে ম্যাচ ফিক্সিং চালাচ্ছিল। আপনারা দেখছেন হিন্দ এক্সপ্রেস, আসুন দেখি সুরখিয়া।